স্বনির্ভর হতে চপ শিল্পের কথা বারবার শোনা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবার চপ নিয়ে মানভঞ্জন করতেও দেখা গেল তৃণমূলের বিধায়ককে। বেশ কয়েকদিন ধরে কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে সরব হয়েছিলেন টিএমসিপির সদস্যরা। এবার সেই শিউলি সাহার হাতেই চপ খেয়ে সব ক্ষোভ মিটিয়ে নিলেন ছাত্রনেতারা। দিদি সবার এই বাইরে আছে, একদম স্টুডেন্ট পলিটিক্সে থাকবে আগামী দিন। কয়েকদিন আগে কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। সোমবার সন্ধ্যায় দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। বিক্ষুব্ধ টিএমসিপির দুই নেতাকে চপ খাইয়ে দিলেন খোদ বিধায়ক শিউলি সাহা। কেশপুরের শাসকের কোন্দল মেটাতে আসরে শিউলি, তাই কি তেলে ভাজা খাইয়ে মানভঞ্জনের চেষ্টা? আমি চপ খাচ্ছিলাম তো আমার ছাত্ররা এসছে, ছাত্র নেতা, এরা আরও অনেকেই আছে এখানে যারা আগামী দিন এই কেশপুরকে পরিচালনা করবে, আগামী দিনের ভবিষ্যৎ এরা, তার স্টুডেন্ট এরা, আমি চপ খাচ্ছিলাম এটা সৌজন্য। সোমবার বিধায়কের সঙ্গে আলোচনার পর ভুল বোঝাবুঝি মিটে গেছে বলে দাবি করছেন বিক্ষুব্ধ ছাত্র নেতারা। দিদির সঙ্গে একটু মান অভিমান ছিল, একটু মিসগাইড হয়েছিলাম, দিদির সঙ্গে মান অভিমান সব মিটে গেছে, এটাই হওয়া স্বাভাবিক, উনি সঠিক কাজটাই করেছেন। এদিকে তৃণমূলের কোন্দল নিয়ে বিধেছে বিজেপি। যে ছাত্ররা মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলেছিল, বিক্ষোভ দেখিয়েছিল, তাহলে উনি তাদেরকে গতকাল অফিসে ডেকে চপ কাটলেট চা খাওয়াতে গেলেন কেন? মন্ত্রীর ওদেরকে ডেকে খাওয়ানোটাই প্রমাণ করে দিচ্ছে যে কেশপুরে গোষ্ঠী কন্দল তীব্র। দিন তিনেক আগে কেশপুর কলেজে গভর্নিং বডির বৈঠক ঘিরে প্রকাশ্যে আসে শাসক দলের কোন্দল। চরম উত্তেজনা ছড়ায় কেশপুরে। মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল ছাত্র পরিষদের জনকায়ের ছাত্র, তারপরই উলট পুরাণ। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।